বাড়িতে না যেন একটা রাজপ্রাসাদ মোটামুটি, কি নাই এই বাড়ির ভিতরে একটু আপনারা ঘুরে দেখাচ্ছি। মানে অসাধারণ সুন্দর, অসাধারণ বললেও ভুল হবে, আপনারা নিজেরাও দেখে বলবেন যে বাড়ি নাকি কি। সত্যি আমার মা বাড়ি সবাইকে দেখাতে খুব ভালো লাগে, যদিও বাড়ি আমার কিনা হয় না, আমার ভাগ্যে হয় না, কিন্তু দেখাতে তো আর সমস্যা নাই। একটু চাল আপনাদের বাড়িটা দেখাই। এই বাড়িটা আসছে হচ্ছে 1 মিলিয়নে, বাট বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর, মানে মানুষ কত সুন্দর করে বাড়ি রাখে এবং বাড়ি মানে দেখতে কতটা ভালো লাগে। আসলে বাড়ি সুন্দর তো প্রথমে হচ্ছে বাড়ি যদি সুন্দর না হয় কোনো কিছুতেই সুন্দর লাগে না। দেখেন পিছন ক্যামেরা যা দেখাচ্ছি, তারপরে কথা করছি। দাঁড়া প্রথমে হচ্ছে পুল, সুইমিং পুলটা দেখেন, সুইমিং পুলটা দেখানো যেমন তেমন। দেখেন পুলের আশপাশ দিয়ে সে কতটা সুন্দর করে বাড়িটা ডিজাইনটা করে রাখছে, শুধু তার ডিজাইন এরিয়াটা দেখেন। এটা ছোট, এটা তো ই করে। আয়ান তুমি কি গোসল করবা বাবা? নো, দেখেন আর একটু বার ঘুরাই দেখাই। এই যে এবার চলেন ভিতরটা যা একটু দেখাই। এখানে বসে থেকে আপনি হাওয়া বাতাস খাবেন, গোসল করবেন। এপাশে দেখেন, এবার দেখাই এইটা, এটা ছোট্ট একটা আপনি চা কফি যাই খান না কেন বাহিরে আপনি ই করতে পারবেন, সেটার ব্যবস্থাও আছে। এবং এবার দেখি, এবার চলেন আসল জায়গাটা একটু দেখানি। লিভিং রুম, গর্জিয়াস লিভিং রুম দেখেন। আস্তে আস্তে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মানে মানুষটা কত সুন্দর করে বাসাটাকে যত্ন করে আছে, কত সুন্দর। মিররটা দেখেন, কিছু কিছু জিনিস দেখলে পরে বোঝা যায় যে বাড়ির মালকিন কতটা সুন্দর ছিল। দেখেন এবার চলেন, সব মেয়েরা যে জায়গায় পছন্দ করে সেটা হচ্ছে কিচেনটা, কিচেনটা দেখাই। এখানে একটা মিরর আছে, এই পাশে একটা, এত স্যামসাং করে এত সুন্দর করে মানুষ কি করে যে সাজায় রাখে। এটা সিম্পল একটা জায়গা, মানে এমনিতেই সিম্পল মানে এইখানে আপনার ঘর দর ইয়ের সামনে। ওই পাশটা একটু জানলা একটু দেখায় নি, দাঁড়ান কি এটা হতে পারে, যাই না এটা কি হইতে পারে। ও আচ্ছা গ্যারেজ, এটা গ্যারেজ, গ্যারেজের জিনিসপত্র আপনারা রাখতে পারেন। আসলে এই যে সেই মানুষটা খুবই শৌখিন মনের মানুষ, সেটা সব কিছু দেখলে আরো বেশি বোঝা যায়। অনেক জিনিসপত্র দেখলাম। এবার বাবা না তুমি নাড়ো না বাবা, এইভাবে নষ্ট করো না, তাহলে আমি কিন্তু মন খারাপ করব, অনেক মন খারাপ করব। একটা ইয়ে লাগছে, সেটাও কি সুন্দর। এবার রান্নাঘর, মাই গড হাউ ইজ, মানে কি সুন্দর রান্নাঘর। জানি না আমি আসলে অন্য স্টেটে যাই না, তো এই জন্য হয়তো আমার কাছে ক্যালিফোর্নিয়া বে এরিয়ার এই বাড়িটা বেশি সুন্দর লাগতেছে, অন্য অন্য জায়গায় হয়তো বা এরসা সুন্দর হইতে পারে। দেখেন আমি দেখে রাখতেছি, কখনো সাজানোর দরকার হলে এইভাবে সাজানো যাবে। আমি ও দেখেন এই যে, মানে আমার সবচাইতে বেশি সুন্দর লাগছে এই জায়গাটা, রান্নাঘর। এবং রান্নাঘর এই পাশ থেকে সবটুকু দেখে নেন কি সুন্দর। এবার দেখেন আর একটা জিনিস, এবার দেখেন এই জায়গাটা, এত জায়গা এবং বারবিকিউ করার জন্য সুন্দর করে তারা এই জায়গাটাকে সেট করে রাখছে। দেখছেন এবার চলেন রান্নাঘর সুন্দর দেখালাম, না জানি আটকা দিয়ে ভালো করে। এবার এটা কিন্তু আমি কেনার উদ্দেশ্যে আইছিলাম, আইসি আর কি দেখার উদ্দেশ্যে। এরপরে দেখাচ্ছি, আমার এরকম ইয়েটা সুন্দর লাগে, এখন এই জায়গায় রাখা হলো। আমিও ভাবছি যে মানে 28 দিন হলে আছে, এখন বলছে যে না, মহিলা বলতেছে যে মানে যে আর কি এখানকার ইয়ে, সে বলতেছে না এই সবে মাত্র আইসে। এটা হলো অফিস রুম,
শোনো বাবা এরকম করতে হয় না, আসো আমাকে দেখাও, হ্যাঁ এই বাসা এরম যাও, যাও তো তাদের যা দেখাও, এরম এসে দেখাও, চো। ও তুমি চার্জ নিচ্ছ, আমার ছেলে নাকি চার্জ নিচ্ছে। এই দেখো বাবা এখানে তোমার ইয়ে আছে, টু টু দেখো, টু কি, এই দেখো কি দেখো, ও মাই গড, এই দুটো কি, ও মাই গশ, শুনে শুনে খুব পছন্দ করে। আরে মনে হয় দরকার নাই জন্য এই রুমটা আবার এমনিতেই রেখে দিছে এইভাবে, কিন্তু সুন্দর, এটা খুব সুন্দর লাগতেছে। ও আচ্ছা এখানে সব জিনিসপত্র রাখার, বাড়ি দেখে আমার ঘুম এসে গেছে বাবা। এই রুমটাও অনেক বড়। হ্যালো শাকিলা সাথী, চল এবার এই পাশেরটা দেখাই। আসতেছি আমি, দাঁড়াও। বাথরুমটাও খুব সুন্দর, মিররটাও বেশি সুন্দর, লাইটিং বাহ, অনেক রকম ইয়ে করা যায়, ওভেন চেঞ্জ করা যায়। ওকে বন্ধ করে দিলাম, সুন্দর লাগছে মিররটা তো, মেশিন বাসার জন্য একটু নিতে পারি, সুন্দরই লাগলো। দেখছেন কি সুন্দর, ফাইনালি বাড়িটা দেখে ফেললেন এই পাশ দিয়ে। আজকে দুইটা বাসা দেখছি, সত্যি দুইটা বাসাই খুব সুন্দর লাগছে। এই বাসাটা, এটা হচ্ছে গিলরয়ে অবস্থিত, বেইরা থেকে 45 থেকে 50 মিনিট বাহিরে এই বাস, এই জায়গাটা। তবুও এই জায়গাও এখন কম্পিটিশন যথেষ্ট পরিমাণ। আর একটা দেখছি লিবারমোড়ে, লিবারমোড়ের ওই বাসাটাও সুন্দর। মানে এই দুইটা বাসাই, অনেকগুলো বাসা দেখছি, প্রায় 7-8টার মতো বাসা দেখছি, তার ভিতরে এই দুইটার বাসাই পছন্দ হয়েছে। এখন যাই না, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। অনেক কিছুই তো আশা করি কিন্তু কোনো কিছুই তো হয় না। তবে আমাদের মানে একজন বললো আর কি, আমাদের পরিচিত, যে এখন নাকি বাড়ির দাম বাড়ছে কিন্তু মানে কম্পিটিশনটা ওই লেভেলের আর নাই যেরকমটা, মানে ক্রেজি মতো হঠাৎ করে নাকি একটু একটু কমছে। সবাই যেহেতু বাংলা সব দেশে দেশে ঘুরতে যাচ্ছে বা স্কুল টিস্কুলও বন্ধ, এই কারণে নাকি একটু দাম কম, এখন জানি না আসলে। বাকিটা ইতিহাস, দেখি কী হয় কী হয় না জানে না। প্রথম দিকে যখন বাড়িগুলো দেখতাম ভালো লাগতো, আমার মনে হতো এটাই আমার হয়ে যাবে, এখন আর না, আমার আমার মনেও হয় না যে বাড়িটা আমার হবে। কারণ সব মিলিয়ে আসলে মানে এইখানকার মানুষ এত বড় লোক, এত ক্রেজি করে করে বাড়িগুলোর দাম বাড়া বাড়া দেয়, একটার দাম কম টাকা সেটা তুই মানে আরও বেশি টাকা দিয়ে বাড়া দেয়। তো সব কিছু আসলে ভাগ্যের উপর, দেখা যাক ভাগ্যের উপর ছাই দিছি। ভালো থাকেন সবাই, আর একটু দোয়া করেন আপনারা, দোয়া করলে যদি একটা হয় আমার, আর যদি পারেন কিছু টাকা পয়সাও দিন তাহলে কিনে ফেলতে পারবো।